দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। খবরাখবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশে দেশে বাইরের থেকে যারা দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, প্রীতিও ভালোবাসা। আজকে আমরা খবরাখবর চ্যানেল নিয়ে বর্তমানে অবস্থান করতেছি হাবিবা ডেইরি ফার্ম, আর এই ফার্মটি পরিচালনা করে থাকেন ইউনুস কাকা। আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদুপুর জেলার মোলাডুলিতে। আর এই ফার্ম থেকে মূলত গাভী গরু বিক্রি করা হয়। তো বর্তমানে গাভীর পাশাপাশি বকনা বাচ্চাও পাওয়া যাচ্ছে, শাহিওয়াল গির জাতের বকন। তো ওনাদের কাছে খুবই হাই কোয়ালিটি দুটা গির জাতের বকনও রয়েছে, পাশাপাশি হলস্টাইন ফ্রিজিয়ান গাভী রয়েছে, যা আমরা আপনাদেরকে দেখাবো। তার আগে আমরা কথা বলবো ইউনুস কাকার সাথে, তিনি আমাদেরকে জানাবেন তার কাছে কী ধরনের বাচ্চাগুলো রয়েছে, কী ধরনের গাভীগুলো রয়েছে, দুধ টুধ কেমন হচ্ছে, আশা এই বিষয় নিয়ে চলুন প্রথমে আমরা তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, তোমার দোয়া ভালো আছে। তো কাকা, চলে আসলাম আপনাদের খামারে। তো এসে তো মাশাআল্লাহ বেশ কিছু গাভী এবং বকনা বাচ্চা দেখতে পাচ্ছি, নতুন মনে হয় আবার গির জাতের বকনা সংগ্রহ করতেছে, কালেকশন করবে, মানে এগুলোর চাহিদাটা কি একটু বেশি নাকি? একটু বেশি, গির বাচ্চা খুব চাহিদা বেশি, এই জন্য গির বাচ্চাগুলো সংগ্রহ করা। পাশাপাশি হলস্টাইন ফ্রিজিয়ান গাভীও রয়েছে। তো বর্তমানে কেনা বেচাটা কেমন চলতেছে? মোটামুটি ইনশাআল্লাহ খুব ভালো চলতেছে, কেনা বেচাটা ভালো চলতেছে, দর্শক দেখে শুনে নিতে পারতেছে। আচ্ছা আচ্ছা, তো যে গাভীগুলো আছে দুধের রেঞ্জ কেমন? দুধ মোটামুটি একটা 15 কেজি আছে, একটা 16 কেজি আছে, একটা 15 কেজি গ্যারান্টি দেব, দুইটাই 15 কেজি গ্যারান্টি থাকবে। জি ভাই, লিখ দুটি 15 কেজি গ্যারান্টি দেব সারা। আচ্ছা আচ্ছা, তো যে গাভীগুলো আছে এবং বকনা বাচ্চাগুলো আছে, তো চলুন দর্শকদেরকে দেখাই। দেখেন দর্শকদের, প্রথমে একটা বকন দেখতে পাচ্ছিলাম আমরা, এটা কি জাতের? এটা ইন্ডিয়ার গির বা দুটি বকনা বাচ্চা, গির জাতের দুইটা বকনা পাশাপাশি না? জি জি, দুটি বকনা, দর্শক দুইটা বকনা পাশাপাশি দেখতে পাচ্ছেন আপনারা। তো একটা একটা কি বকনা দিয়েছেন, বয়স কেমন এগুলো? বয়স দুটিরই 12 মাস হয়ে আছে, আর 2 মাস পরে হিট আসবে, মাস দেখ গেলেই হিটে চলে আসবে এগুলো না? দর্শক মাস দেখ গেলে এগুলো হিটে চলে আসবে, মাশাআল্লাহ। দুধের বাট গুলো দেখতে পাচ্ছেন? দেখেন দুধের বাট গুলো দেখতে পাচ্ছিলেন, মাশাআল্লাহ। এটা বাট গুলো একটু দর্শকদেরকে দেখাই। দেখেন দর্শক, এটার বাট গুলো দেখতে পাচ্ছেন? উল্লন কোন দিন এখন? তো দর্শক দেখতে পাচ্ছেন সব আছে, দর্শক এই সাইড থেকে দেখতে পাচ্ছিলেন। তো দাম গুলো কেমন রাখছেন এগুলা? এটা দাম আমি 75 কিছু আছে, একটা এক একটা 75,000 টাকা পিস। জি পিস, দুইটা 1.5 লক্ষ টাকা। জি জি, 1.5 লক্ষ টাকা। আলোচনা সাপেক্ষে নিতে পারবেন? হ্যাঁ, আলোচনা সাপেক্ষে নিতে হবে। দর্শক দুইটা 1.5 লক্ষ টাকা দাম চাচ্ছে, আলোচনা সাপেক্ষে আপনারা নিতে পারবেন। তো পরবর্তীতে একটা গাভী দেখতে পাচ্ছি আমরা, এটা কাকা এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা গাভী। গাভী দাঁতে কয়টা গাভীটা? 4 দাঁত বয়স, দাঁতে 4টা। সাথে কি বাচ্চা এটা? ষাঁড় বাচ্চা, সাথে ষাঁড় বাচ্চা। বাচ্চার বয়সটা কেমন? বাচ্চার বয়স 16 দিন, বাচ্চার বয়স আজকে 16 দিন। 16 দিন, দুধ পাচ্ছেন কেমন এটার থেকে? দুধ আমি 16-17 পাচ্ছি, 16টা গ্যারান্টি দেবো, 16টা দুধ গ্যারান্টি থাকবে, যারা নিবে দুধ দহন করে দেখে নিতে পারবে। দুধ দোয়া আমার বাসায় আসে, দুধ দোয়া লিতে হবে। দর্শক আপনারা এসে দুধ দহন করে দেখে নিয়ে যেতে পারবেন। দামটা রাখছেন কত? এর দাম আছে 1,75,000, 1,75,000 টাকা, আলোচনা সাপেক্ষে নিতে। আলোচনা সাথে লিতে হবে। তো পরবর্তী গাভীটা দেখতে পাচ্ছি আমরা, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ান, এটা ষাঁড় বাচ্চা কোলে, এটার সাথে ষাঁড় বাচ্চা, এটাই তো বাচ্চাটা না? বাচ্চার বয়সটা কেমন? বাচ্চার বয়স 12 দিন, বাচ্চার বয়স আজকে 12 দিন। দুধ পাচ্ছেন কেমন এটার থেকে? দুধ আমি 14-15 টানতেছি। কয় নাম্বার বাচ্চা দিল এটা? প্রথম দিছে, দুই দাম বাচ্চা দিছে, 14-15 দুধ পাচ্ছেন। জি জি, যারা নিবে দুধ দহন করে দেখে নিতে পারবে। সমস্যা, দামটা রাখছেন কত এটার? এটা দাম আছে 1,75,000, 1,75,000 টাকা, দর্শক 1,75,000 টাকা দাম রাখছে, আপনারা আলোচনা সাপেক্ষে দর দাম করে নিতে পারবেন। দেখে শুনে নিতে পারবেন? হ্যাঁ, দেখে শুনে নিতে পারবেন, দর্শক দেখে শুনে আপনারা নিতে পারবেন। বাচ্চাটা দেখতে পাচ্ছিলেন অনেক সুন্দর একটি বাচ্চা সাথে। পরবর্তীতে আরেকটা গাভী দেখতে পাচ্ছি আমরা, এটা কি জাতের? এটা কেউ বলে গির, আর কেউ পায় মনে হয় হলস্টাইন ফ্রিজিয়ান, বুঝলেন? হ্যাঁ, হলস্টাইন ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ান। দাঁতে কয়টা গাভীটার? 4 দাঁত, দাঁতে 4টা। সাথে কি বাচ্চা এটার? এটা বকনা বাচ্চা, সাথে বকনা বাচ্চা। বাচ্চার বয়সটা কেমন? বাচ্চার বয়স 11 দিন,
বাচ্চার বয়স আজকে 11 দিন কয় নাম্বার বাচ্চা দিল এটা 2 নম্বর বাচ্চা দিয়েছে দুধ পাচ্ছেন কেমন এটা থেকে এটা দুধ আমি 20 রুপির পাচ্ছি ভাই আসুক 20টা আমি গ্যারান্টি দেব 20 লিটার দুধ গ্যারান্টি থাকে জি ইনশাআল্লাহ দামটা কত রাখছেন এটা দাম আছে 2 লাখ 15 হাজার আছে 2 লক্ষ 15 হাজার টাকা আলোচনা সাপেক্ষে দর দাম করে নিতে দর্শক আলোচনা সাপেক্ষে আপনারা দর দাম করে নিতে পারবেন এটা দেখতে পাচ্ছেন আমরা গাবি আরেকটা তোমার গাবি আছে না আরেকটা আছে ওই যে তো দর্শক সারা ওই গাবিটা দেখাই আপনাদেরকে আরেকটা গাবি দেখতে পাচ্ছেন এটা খাড়ি গাই বা খাড়ি গাবি মানে বাচ্চাও নাই গাবিনও নাই না গাবিও নাই দুধও নেই দুধও না আচ্ছা তো এখন মাংস এটা মাংস হিসাবে বিক্রি হবে মাংস হিসাবে বিক্রি হবে এটা মাংসটা কেমন আছে এটার ওজন আপনি এটা 6 মণ গোসি আছে গায়ে 6 মণ মাংস হবে না জি দামটা কেমন রাখছেন এটা এটা দাম আছে 1 লাখ 15 দেব 1 লক্ষ 15 হাজার টাকা দামটা রাখছেন জি জি আলোচনা সাপেক্ষে নিতে পারেন আলোচনা সাপেক্ষে নিতে পারেন দর্শক 1 লক্ষ 15 হাজার টাকা দাম রাখছে আপনি যে ভাইলি মোটামুটি পুষ্টি পারবি আর কুরবানি দিতে পারবে যে ভাইলি কুরবানিও দিতে পারবে হ্যাঁ কুরবানি দিতে পারবে আচ্ছা তো আমরা তো বকন দেখালাম গাবি দেখালাম তো যোগাযোগটা কিভাবে করবে কাকা যোগাযোগ পাবনা জেলা ঈশ্বরদী থানা মলাডুলি গ্রাম আচ্ছা আচ্ছা এসে দেখে শুনে নিতে পারবে হ্যাঁ দেখে শুনে আমার বাসাতে নিতে পারবে যেহেতু দোয়াল গাবি আছে থাকা খাওয়ার ব্যবস্থা আছে থাকা খাওয়ার বাসায় আছে আপনার বাসায় এসে থেকে দুধ দহন করে যাচাই বাছাই করে যাচাই বাছাই করে নিতে পারবে আচ্ছা তো কাকা পরিশেষে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে দর্শকদের আমি একটাই কথা বলবো যে যেখান থেকে কিনে আসি খামার আসি দুই দিন থাকি দেখে শুনে নিতে পারবে আচ্ছা আচ্ছা তো কাকা আমাদেরকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম